জানি আমি এসে পুরো পিছলা এত মানসি থেকে চলে আসলাম একটু আগে আর আনফরচুনেটলি আমি আমার ক্যামেরা ব্যাটারি চার্জ দিয়েছিলাম আর চার্জ হয় নাই যার কারণে এখন এই যে চার্জে লাগিয়েছি সো আমার এক্সটার্নাল মাইক্রোফোনটা পকেটের ভিতরে অ্যাডাপ্টারটা যার কারণে ভয়েস খারাপ আসতে পারে শান্তি হোটেলে যেটা ছিলাম আমরা রেস্ট হাউস পার পার্সন 300 টাকা করে একটা করে বালিশ তোষক কম্বল চার্জের জন্য দুইটা পাইছিলাম আর দুইটা পাই নাই অ্যাভারেজ ওয়াশরুম অনলি একটা যা খুব প্যারাদায়ক শান্তি কুটিরে রুম পাই নাই বিকজ আগে থেকে বুকিং দেওয়া হয়েছিল এখন যাচ্ছি বকালেকের উদ্দেশ্যে টিম মেম্বাররা আগে চলে মানে অ্যাকচুয়ালি আমি আগে পাঠিয়ে দিয়েছি বললাম ভাই আমার একটু দেরি হবে বিকজ আমার ব্যাগ মাউন্ট করা ক্যামেরা চার্জ দেওয়া সব কিছু নিয়ে একটু দেরি হবে তাই বললাম যে আপনারা আগে চলে যান আমি আস্তে ধীরে আস্তে ধীরে আসতেছি আর এই যে এরকম প্রচণ্ড নুড়ি পাথর বালি রাস্তা মধ্যে জমে গেছে আর সামনে গেলে দেখতেই পাবেন যে রাস্তা অ্যাকচুয়ালি কতটুকু ব্লক হয়ে গেছে এই যে এরকম আশেপাশে সব সার এদিকে আরও চলে আসছে পেছনের দিকে তো রাস্তা অনেকাংশে ব্লক হয়ে গেছে যারা এখন আসবেন আমার ভিডিও দেখার পর প্লিজ বি কেয়ারফুল বিকজ রাস্তা অনেক জায়গায় অনেক বেশি ডেঞ্জারাস রাইট নাও আমরা আছি বলিয়াপুর আর্মি ক্যাম্পে এই যে নাস্তা করতেছি আর উপরের সাইডে শুটিং করা সম্পূর্ণ নিষেধ দেখায় জাস্ট এই যে সকালে খাচ্ছে আজ এতটা আর্মি ক্যাম্প এর জন্য বাইরে কোনো শ্যুট হচ্ছে না এখানে এতটুকুই সবজি ডিম পরোটা এখান থেকে এখন ডিরেক্ট আমাদের টার্গেট রুমা বাজার খাওয়া দাওয়া শেষ করি বেশিক্ষণ শ্যুট করতে দেখলে আবার খবর আছে আমার বলিপাড়া আর্মি চেকপোস্ট থেকে চেক ইন কমপ্লিট করলাম সকালের নাস্তা ওই জায়গায় করলাম যেটা একটু আগে আপনারা দেখলেন বাট ওই জায়গায় যেহেতু শ্যুট করে অ্যালাউ না সো আমি জাস্ট আমার খাবারের ফুটেজগুলো নিছি এর বাইরে কোনো ফুটেজ অ্যালাউ করবে না তারা যেহেতু একটা আর্মি ক্যাম্প সেহেতু এটা 100% সরি হ্যাঁ বিজিবি ক্যাম্প আর এখন যাচ্ছি বকালেকের উদ্দেশ্যে রাইট নাও 10:46 বাজে 7:30 বেরোর কথা ছিল এই জায়গা থেকে 16 মিনিট লেট দেখা যাক কতক্ষণ লাগে পাহাড়ে আবার বৃষ্টি স্বাভাবিক ব্যাপার পাহাড়ে বৃষ্টি হবেই আমার কার্বুরেটরটা কেন যে এত প্রবলেম করতেছে এটা আমি জানি না দুইবার আফিল আমার গাড়ি বন্ধ হয়ে গেছে বুঝতে পারেন আফিল উঠতেছে গাড়ি বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে কোনোভাবে বের হয়েছি দেন পিছনে চাকার গ্রিপটা কমে গেছে ব্রেক কাজ করতেছে না খুব বেশি একটা ব্রেক টাইট দিতে হবে আমি যে বোকামির মতো কাজগুলো করছি এগুলো কেউ করবেন না লাইক মানে পিছনে চাকার গ্রিপ কম হইলে ওই টায়ার নিয়ে বান্দরবন আসবেন না এই দেখছেন আমার কার্বোরেটর কী প্রবলেম করতেছে এর জন্য আমি টিম থেকে বারে বারে পিছিয়ে পড়তেছি বাট নট এন ইস্যু তার এক জায়গায় ব্রেক দিবেই আমি আস্তে ধীরে চলে যাব নো প্রবলেম আল্লাহর রহমত আপনাদের দোয়ায় মোড়ে হর্ন দিন ওকে হর্ন দিলাম আর প্রচণ্ড কুয়াশা এখানে কুয়াশা বলতেছি এই অ্যাকচুয়ালি মেঘ এগুলো আমার মানে সত্যি এখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছে টেম্পারেচার কত হবে 13-14 ডিগ্রির কাছাকাছি এই জায়গায় কত সুন্দর বান্দরবন ওয়াও জাস্ট ভিউটা দেখেন এই যে একটু দাঁড়াবে দুই একটা ছবি তুলবে তা না শুধু টানতে আছে
একটা নিজে ছবি না তুললেই নয়। এখন যাই সামনের দিকে, আগাইতে থাকি। এখন বাজে 11:34, বগালেক পৌঁছাতে কতক্ষণ? আর হাফ অ্যান আওয়ার লাগবে, মানে রুমা পৌঁছাতে। ওই জায়গায় আবার চেকিংয়ের ব্যাপার স্যাপার আছে, দেখি কতক্ষণ লাগে বগালেক পৌঁছাতে। সি ইউ। রাইট নাও আমরা আছি এখন ওয়াই জাংশনে, এদিকে রুমা 27 কিলোমিটার, থানচি ছিল 60 কিলোমিটার। এখন যাবো আমরা রুমা বাজারের উদ্দেশ্যে। বান্দরবনের ওই পাশের রাস্তা থেকে এই পাশের রাস্তাগুলো মানে সাইজ একটু ছোট রুমার রাস্তা, আর লেখা হচ্ছে সামনে সংকীর্ণ রাস্তা। সামনে ভাঙ্গা চূড়া, কাদা, ওয়েলকাম টু রুমা, মানে রুমা একটা জায়গার নাম, নট মেয়ে রুমা। আমার পাশে ঝর্ণা ছিল কোনো খেয়াল করি নাই, রুমার চক্করে খেয়াল করতে পারলাম না। পাহাড় ধস, এদিকে পাহাড় ধস হয়। আপনারা অলরেডি আমার একটা পিকচার দেখেছেন আমার কমিউনিটি পোস্টে, যেখানে আমি দেখিয়েছি পাহাড় ধসের ও ব্রিজ। ওয়াও, কিউকারডং, তাজিংডং, বিজয় যে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড়ই রুমাতে পড়েছে। বাট রাইট নাও তাজিংডং বিজয় যেতে গেলে রুমা থেকে যে কিউকারডং এর পরের রাস্তা সেটা নিষিদ্ধ রাস্তা, বন্ধ করা। দেন আপনাকে যেতে হবে থানচি থেকে প্রাতাপাড়া, প্রাতাপাড়া থেকে তারপরে ট্রেকিং করে, যেহেতু প্রাতাপাড়ার রাস্তা এখনো কাঁচা আর বৃষ্টি, তাই আমি এইবারে ওদিকে যাচ্ছিই না। ওটা মেবি হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে তাজিংডং এর দিকে যেতে পারি। এই যে রিস্টার্ট বন্ধ করে ফেলছিল, রুমার রাস্তা। ভালো লেভেলের ভাঙা জোড়া, আমি পিছনের ব্রেক ধরলে আমার চাকা এমন ভাবে স্কিড করতেছে বলার মতো না। রাস্তার কাজ চলতেছে রাস্তার মধ্যে, গেছিল অফরোডিং। ওকে, আমার পিছনে সব ঠিকঠাক আছে, এটা উপরে উঠ, এখন এই রোডে যাও। আই উইশ আমার কাছে একটা এখন অফরোডিং বাইক থাকতো। মনে আছে অফরোডিং কই করছিলাম? অফরোডিং করেছিলাম আমি যখন সিলেট যাই, সিলেটের পরে জাফলং এ যাওয়ার সময়, ও তামাবিলের পাশে যে খারাপ রাস্তা। যদি সেই ব্লগটিকেও দেখে না থাকেন তাহলে আই বাটনে লিংক দেওয়া থাকলো, দেখে আসবেন। জাস্ট এ ফিউ ক্লিপস একটু দেখে নিন। এটা অফ রোড না, এটা পাথরের রোড, স্টোন রোড। ওটা ছিল আমার সিলেট ট্রিপ, যদি ভালো লাগে প্লে লিস্ট দেওয়া আছে, সিলেট ট্রিপটা দেখতে পারেন, ভালো লাগবে। বান্দরবনে আসলে এরকম মানে রুমাতে ছোটোখাটো 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 ওয়াটার ক্রসিং পড়বে। এই নিয়ে 4 নম্বরটা ওয়াটার ক্রসিং পার করলাম, এখন রেকর্ড করি নাই, ভাবলাম একটু দেখাই ওয়াটার ক্রসিংগুলো।
লাদাখ নাই কি হইছে আমাদের বান্দরবন আছে ওয়াটার ক্রসিং আছে আকাবাকা রাস্তা আছে ফুল গাছটা তো সুন্দর আরো একটা ওয়াটার ক্রসিং কোন দিক দিয়ে মারবো জানি না দেই মাসখানে নামে যা আছে কপালে এই যে এরকম একটা স্পিড ব্রেকার আমি না দেখা 60-70 টপকে দিছিলাম তো বুঝেন কি হয়েছিল আমার দুইয়ের সাগরে ভেসে যাচ্ছি আমরা রুমা মনে আর 1 কিলোমিটার আছে এখান থেকে রুমার রাস্তা প্রচুর ভাঙ্গা রুমা বাজারে এন্ট্রি করলাম রুমা বাজারে এন্ট্রি করে এখন বকলাকে উদ্দেশ্যে রওনা ওই যে একটা সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে ওদিকে আর সামনে পাহাড়গুলো তো জাস্ট মাশাআল্লাহ এত সুন্দর পাহাড় বলার মতো না নদীর নাম সাঙ্গ স্থানের নাম 1 নং বারাবাজার রুমা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বান্দরবন পত্র বিভাগ সাঙ্গুতে খুব বেশি পানি নেয় কিছু একটা আছে এই জায়গায় পানির জানি না ওটার নাম কি রাইট নাও আমি আছি রুমা বাজারে এদিক দিয়ে বকালেকের রাস্তা শুরু যারা যারা বকালেক যাবেন এই রুমা বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র যা যা লাগে কেনাকাটা করার কেনাকাটা করে পরে যাবেন বেটার নিজের নামায় আমার ফোন আসছে ফোন ধরতে হবে ব্যাড নিউজ বকালেকে বাইক নিয়ে যাওয়ার পারমিশন নাই বাট এত দূর আসছি ভাঙ্গা রাস্তা ঠেলা সো আবার বান্ধবন চলে যেতে ইচ্ছাও করতেছে না দ্যাটস ওয়াই চান্দের গাড়ি ভাড়া করলাম বাইকগুলো এখন থানায় ঢোকাবো থানার থেকে তারপরে যাবো লেটস গো টু থানা বাইক নাই তাই চান্দের গাড়ির মধ্যে করে যাইতেছি চান্দে উঠা মানে ট্রাস্ট মি জীবন দিবেন না ভাই দেখো ভাই হ্যাঁ আমরা রাস্তায় পরিচিত হইলাম ভাই অনেক লোকে সব সত্যি কথা ভাই জিন্দেগিতে কোনোদিন আর চান্দের গাড়িতে উঠতেছি না আমি এমন ফিলিংস আর জিন্দেগিতে চাই না আমি এই চান্দের গাড়ির ফিলিংস আর চাই না সত্যি কথা বাইকে উঠতে কি আরাম আর এটা বলতে নিজে ট্রেকিং করে উঠতেছি এমন লাগতেছে নিজের কাছে সত্যি কথা একটা খাঁচার মধ্যে বন দিয়ে কম বান্দরের মতো করে ঠেলা ঠেলা লয়ে যেতেছে আর ভিডিও করা পারতাম না আর একটা দেই আর ভাইদের পরিচয় টাকা লেগেছে কাঁদি মনি আমার রেকমেন্ডেশন থাকলো তো
অবশ্যই আন যাব বগালাকে গোসল করতে আর বগালাকে রুমটা দেখে আমি রিয়েলি স্যাটিসফাইড রুমটা একটু দেখাই দেন এই আমাদের রুম টুর এই যে চমৎকার রুম চমৎকার একটা রুম সত্যি কথা রবার্ট দা আমাদের পরিচিত দাদা রবার্ট দার রুম নিচে যায় রবার্ট দার পরিচয় দিচ্ছি আর তার ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার কোনো জুতা নাই খালি পায়ে যেতে হবে আমার এখন তাই তারা যে গোসল করতেছে এই যে আমরা গোসল করতেছি তারা ঝাপাঝাপি ফালাফালি করতেছে ঝাপাঝাপি ফালাফালি করে ভাই এটা তো কম হইছে যে খাতা মগ মেয়ে এই পর্যন্ত নামতেই রইল জল আপনাদের অসংখ্য ধন্যবাদ তারা এত দয়ালু যে আমি পানিতে নামতে পারি না দেখো নিচ থেকে পানি আবার গোসল করে দিল এরপর আমরা আমাদের রুমে চলে যাই ফ্রেশ হওয়ার পর কোনো খাওয়া দাওয়া হয় না আমাদের খাওয়া দাওয়া একদম রাতের বেলা আমাদের খাবারের লিস্টে ছিল ডিম ডাল ভাত আলু ভর্তা এবং পেঁয়াজ ভর্তা যা 120 টাকা করে পার পারসন এরপর আমরা বারবিকিউর জন্য ট্রাই করি সেটাও হয় না জাস্ট ক্যাম্প ফায়ার করি এই ক্যাম্প ফায়ারের দৃশ্য সো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর এটা আমাকে অনেক বেশি উৎসাহিত করে নিউ নিউ ভিডিও তৈরি করতে সো টিল দেন টেক কেয়ার খুদা হাফেজ বাই বাই নিউ ভিডিওর জন্য ওয়েট করেন খুব শীঘ্রই আসতেছি এরা দুজন আসছে কক্সবাজার থেকে আমাদের সাথে ছিলাম ও